আসসালামু আলাইকুম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমার কিছু কথা আমি জাস্ট শেয়ার করতে এই ভিডিওটা করছি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ফেনী কুমিল্লা নোয়াখালী সেখানে মারাত্মকভাবে পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে আপনারা যে যেখানে আছেন না কেন যার যার জায়গা থেকে তার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করতে আপনাদের হাত বাড়িয়ে দিন যদি কেউ কিছু করতে না পারেন অন্তত পক্ষে দোয়া করেন এবং কোনো কিছু করতে হলে সেটা যে দেখিয়ে করতে হবে বিষয়টা এমন নয় আমি আমার জায়গা থেকে যতটুকু করতে চাচ্ছি বা করতে পেরেছেন সেটা আমার কাছেই থাকো সবাইকে অনলাইনে দেখাতে হবে বিষয়টা এমন না দান করা খুব সেনসিটিভ একটা জিনিস এটা সবাইকে দেখানোর বিষয় না আমরা যারা সামর্থ্যবান আছি তারা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেখানে যারা ভলেন্টিয়ারলি কাজ করছে তাদের পাশে দাঁড়াবো অনেক ভালো ভালো ফাউন্ডেশন যেমন আসন্না ফাউন্ডেশন কালকে থেকে কাজ শুরু করবে যদি আপনারা চান তাদের সাথে সংযুক্ত হতে অবশ্যই হন আরেকটা কারণ হচ্ছে যে যারা ভাবছেন যে কিছু করতে পারছে না তারা কিন্তু অনেক ইজিলি এক জায়গার থেকে আরেক জায়গায় তথ্য শেয়ার করতে পারেন তাদের জন্য দোয়া করতে পারেন এবং আরও অনেক অনেক কাজ আছে ইনোভেটিভ অনেক কিছু আছে যেটা আপনারা করতে পারেন আপনারা ফান্ড রেজ করতে পারেন যারা আপনারা সামর্থ্যবান না তারা কিন্তু সামর্থ্যবানদের কাছে মেসেজটি পৌঁছে দিতে পারেন আমি এই ভিডিওটি করার মাধ্যমে জাস্ট আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে যে যার জায়গা থেকে যতটুকু পারেন পাশে দাঁড়ান ইনশাআল্লাহ আমরা ফাইট ব্যাক করবো আমরা একটা নতুন দেশে জাস্ট মাত্র পদার্পণ করেছি একটি অনাকাঙ্ক্ষিত দুর্যোগ এসে আমাদের করা দিচ্ছে সো আমরা চাইবো যে এই দুর্যোগটি খুব দ্রুত সমাধান হয়ে যাক অ্যান্ড পানি নেমে যাক এবং যাদের ঘর বাড়ি গতকালকে হয়তো বা রাতে অনেক যায় তাদের ঘর বাড়িতে ছিলেন আজকে তারা ঘরহীন তারা দিশে হারা ইনশাআল্লাহ আমরা দেশের মানুষ একে অপরের পাশে দাঁড়াবো এবং এই বিপদ থেকে আমরা উঠে আসবো সবাই ভালো থাকুন আর সবাই যার যার জায়গা থেকে আমরা দাঁড়াই এবং সবাই সবার জায়গা থেকে আমরা দাঁড়াই ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত ফিরে আসবো আমাদের সাধারণ জীবনে